থার্টি ফার্স্ট নাইট নামে যে রাত উদযাপন করে বর্তমান সময়ে এর প্রতিবাদে আজকে কয়েক বছর ধরেই তারা করতেছে আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর অনেক যুবক রাত্র বারোটা যখন বাজে বয়ানের তে বারোটা ঠিক বাজলে এরপরে কিছুক্ষণ প্রায় দশ বারো মিনিট টানা মাইক দিয়ে স্লোগান দেয় না তাক তাকবীর আল্লাহ একবার ধুমসে এরপরে মোনাজাত হয় মাহফিলে মানে মানে তাদেরই এটা তাদের একটা প্রতিবাদ যে নতুন বছরকে আমরা তাক বীরের মাধ্যমে আল্লাহ একবার ধনির মাধ্যমে বরণ করে নিলাম নিঃসন্দেহে এটা প্রমাণ করে আমাদের কলিজার ভিতরে আল্লাহ তালার মহব্বত আখেরাতের ফিকিরা আছে বলেন আলহামদুলিল্লাহ হজরত দাম আকবরাক তহম সন্ধ্যাবেলায় মাগরিবের পরে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন এবং তারপর এতক্ষণ পর্যন্ত আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক মহব্বতের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব দামাত আকবরাকাতহমুল্লা আলিয়া তিনি বয়ান করলেন আমি মূলত ওনার মাদ্রাসাতেই ছিলাম মুরাদনগর বড় মাদ্রাসায় আমি বয়ান করে ওখান থেকে এখানে আসছি উনিও আমার আগে কিছুক্ষণ সময় কথা বলে এখানে আইসা এরপরে বয়ান করছে তো আলহামদুলিল্লাহ হজরত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন ওনার বয়ান সবসময়ই গুরুত্বপূর্ণ হয় যদি কেউ মনোযোগ নেয় কেউ যদি সুরের কাঙ্গাল হয় চিৎকার চেঁচামেচির কাঙ্গাল হয় তাইলে হয়তো কিছুটা কম বোঝে বাকি মনোযোগ দিয়ে যদি কেউ শুনে তো আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব দামাদ মারাকাতহমের কথায় অনেক কিছু জানার শেখার বুঝার আছে এটা গুরুত্বপূর্ণ গ্রহণ করার আছে আমার মাদ্রাসায় আপনারা অনেকেই জানেন ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় আগামী তেরো তারিখ এই মাসে তো আজকে প্রায় তিন মাস চার মাসের জন্য আমি ধারাবাহিক আসর থেকে মাগরিব ইমান কুফর শিরিক এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেবকে আমি নিজে দাওয়াত দিয়েছিলাম আলহামদুলিল্লাহ গত দুই মাস নভেম্বর ডিসেম্বর বয়ান করছেন আল্লাহ চাহে তো আগামী তেরো তারিখও বয়ান করবেন এই বিষয়ের উপরে ধারাবাহিক এবং আমরা আমাদের দুইজন উস্তাদকে দায়িত্ব দিয়ে ওনার এই বয়ান ধারাবাহিক রেকর্ড করাচ্ছি এবং রেকর্ড প্রথম মাসের বয়ান পুরা কম্পিউটার কম্পোজ হয়েছে লেখা হয়েছে চারটা বয়ান মিলায়া একসাথে ইমান কুফর শিরিকের উপর একটা ছোট বই বের করার আমার মাদ্রাসার থেকে আমাদের ইচ্ছা ওনার বয়ান তো এই জন্য আমি বললাম আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি আমি জানি এটা বুঝি আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত জীবনের আমার ব্যক্তি জীবনের যে কোনো মাস আলা ফতুয়া ওনার কাছ থেকেই আমি জিজ্ঞেস করি সবসময় যে কোনো বিষয় সন্দেহযুক্ত মনে হইলেই তো আপনাদের কাছে অনুরোধ হজরত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন আল্লাহ আল্লাহতালা আমাদের পেছনের এই দুইজন শায়েখের কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে যারা দাঁড়ায় আছেন কষ্ট করে বসেন কিছুক্ষণ যেই কতক্ষণই ভালো লাগে বসেন এরপরে কষ্ট মনে বসতে যদি অসুবিধা হয় ঠিক আছে তো দাঁড়া বাকি একান্ত কারণ ছাড়া বসলেই ভালো বসে শুনলে আল্লাহর কথায় বরকত হয় আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হয় দেখেন এই দুনিয়াটাই বিচিত্র দুনিয়া আমরা দেখতেছি কিছু ছেলে পেলে আপনারাই বুঝতেছেন আপনাদেরই দেশের মহল্লার এলাকা কিন্তু এত রাত হয়ে গেছে দশটার উপরে বাজে যে চিৎকার চেঁচামেচি হই হুল্লোর কি নিয়ে করতেছে সামান্য বুট বাদাম চটপটি সামান্য কিছু এই সমস্ত ফালতু জিনিস এইটার সামনে দাঁড়ায়া এই চিৎকার চেঁচামেচি হৈ হুল্লোর হাঙ্গামা করার কি অর্থ আছে একজন সুস্থ স্বাভাবিক মুসলমানের সন্তান তার আকল হবে কখন তার বুদ্ধি বিবেচনা হবে কখন বলে দুর্ভাগ্য আমাদের আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লাসাল্লামের দশ বছরের সাহাবি হজরত আবদুল্লেবনে জোবায়ের তালা আনহু ছোটবেলায় এই দশ বছর বয়সে একদিন ওনার কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাস্তার পাশে খেলতেছিলেন তখন হজরত উমর রাদি আল্লাহু তালাহ আনহু আসতেছিলেন তো ছেলেরা ওমরকে দেখে দৌড়ে পালায় গেছে কিন্তু উনি আবদুল্লাবিনে জোবায়ের রাদিয়াল্লাহ ফুতালা আনহু দশ বছর বয়সী উনি দাঁড়ায় আছিলেন এক পাশে হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু কাছে এসে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ তোমার বন্ধুরা কোথায় হচ্ছে সে তারা সব আপনারে দেখে পলাইছে হচ্ছে তো তুমি গেলা না তখন তিনি বললেন এই ছোট্ট মিয়া আমি এমন কোনো অপরাধ তো করি নাই যে কারণে আপনাকে দেখে আমি পলায়ন করতে হবে দুই নাম্বার রাস্তা এতটা সংকীর্ণ না যে আমি সরে যেতে হবে রাস্তা তো রাস্তার জায়গায় খালি রাখছি আমি আর আমি তো কোনো অপরাধও করি নাই তখন কিতাবে লিখছে যে হজরত ওমর রাদি তালা আনহু বুকে জড়াইয়া ওনাকে বলছিলেন আবদুল্লাহ একদিন তুমি অনেক বড় হো সত্যি সত্যি পরবর্তীতে তিনি মুসলমানদের খলিফা বাদশাহ এজন্য বললাম মুসলমানের অনুভূতি এমনই হওয়ার কথা ছিল কিন্তু আজ হারায় চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের ছেলেটা কি করে কেন করে কিচ্ছু বোঝা কিচ্ছু বোঝা কেন সারাদিন হাঁটতেছে কেন সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে আহা তার আখেরাত বাদ দিলাম দুনিয়ার উন্নতিও এভাবে হবে না এই কথাটা তো সে বোঝেন এর দুর্বিবেচনাও তো নাই আমরা আমাদের সন্তানদের কি পরিমাণ ব্যর্থতার সাগরে ভাসায় দিলাম ভাসায় দেন চাইতে দুর্ভাগ্য আর কি সে জানেই না কেন দৌড়াইতেছে কেন হাঁটতেছে কেন মোবাইল টিপতেছে কেন এক ওয়াক্ত নামাজ পড়ে না এই নামাজ না পড়ার মধ্যে তার সার্থকতা কি তার এই চুলের ফ্যাশনের মধ্যে তার প্রাপ্তি কি কি করতে চায় কারে দেখাইতে চায় কেন পেশাব করে পানি নেয় না কেন কোনো মানুষ দেখলে সালাম দিতে শিখে না জানে না এই অসভ্য জঙ্গলি এভাবেই গড়ে উঠছে বড় হচ্ছে আহ এটা কেমনে মেনে নেওয়া বলেন এইভাবে বুঝি একটা জাতি একটা প্রজন্ম একটা গ্রুপ বুঝি শেষ হয়ে যাবে চোখের সামনে এটা বুঝি কথা হলো মেনে নেওয়ার কথা এটা এটা তো দুঃখের কথা আফসুসের কথা দুই চার বিশ জন মুরব্বিও যদি ভাবত এই সমাজের ছেলে পেলেগুলোরই নিয়ে তাইলেও সমাজের চরিত্র আর একটু ভালো হইত তো মুরব্বিদেরও দুর্ভাগ্য বিড়ি সিগারেট চা বন টেলিভিশন চা দোকানের গপস অথবা এমনি বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই অধিকাংশের আল্লাহ কিছু তো ব্যতিক্রম আছেই আর আকসার এই জিন্দি এই জন্য বললাম আমরা এটা ভাবা উচিত আমরাই যদি না ভাবি আমাদের সমাজ নিয়ে আমাদের পরিবার নিয়ে নিজ ফ্যামিলি নিয়ে আগামী সময়টা আমাদের চতুর্দিকে খুব বেশি পরিমাণ অন্যায় অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি ব্যাপকভাবে ঘরে ঘরে ইঞ্চি ইঞ্চিতে ছড়ায় যায় চুলকানির চিকিৎসা না হইলে এটা সারা শরীরে অ্যালার্জি ছড়ায় যায় সারা দেহে সংক্রমিত হয় বড় ছোট আলেম ওলামা মুরব্বি কিচ্ছুর কোনো ধারে না ছেলে নিজের মতো করেই মোবাইল টিফে নিজের মতো ছবি তোলে হাসে হাঁটে চলে মানে কে কি মনে করবে আমারে কিচ্ছুর সময় আর কেন এর কাছে নাই তাহলে এত লাওয়ারিস লাগাম ছাড়া আমাদের সন্তান হয়ে গেল ইংরেজি বছরের শেষ দিনকে বিদায় দেওয়া ইংরেজি বছরের নতুন দিনকে বরণ করা এটা সরাসরি রোমান মুসরিক যারা সূর্যের পূজা করত। সেই মুশরিক বেঈমান কাফের সরাসরি সংস্কৃতি এই রোমের একজন রোমানদের দেবতা ছিল জানুস দেবতা এই দেবতা তার নামে জানুয়ারি এই জানুয়ারি মাসটার নাম রাখছে এই দেবতার নামে আজকের এই ইংরেজি ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডারও বলে এখানে একজন আপনার মোবাইলে সার্চ দিলেও পাওয়া যাবে এই জানুস দেবতা যাকে স্মরণ করে এই থার্টি ফার্স্ট নাইট করা হয় ইংরেজি বছরের শেষ দিন নতুন বছরের প্রথম অংশ রাত বারোটার পরে জিরু আওয়ারে কিছুক্ষণ সময় নতুন দিন শুরু হয় পুরাতন বছর শেষ হয় এখানে সরাসরি একজন দেবতা এই রোমানদের দেবতাটা দুই মুখা দেবতা ছবিটা আছে দেবতার দুইটা মুখ একটা সরাসরি এরকম দুইটা মুখ এদিকে একটা মুখ এদিকে একটা মুখ দুইটা মুখ এরকম লাগানো ওই নাফরমান বেইমানরা মুশ্রিকরা একত্রিশে ডিসেম্বর রাত বারোটা বাজলে তারা জিরো আওয়ারে নতুন সময়ের মুহূর্তে এই টাইমটাতে পিছনের মুখের কাছে গিয়া ওই দেবতার একবার দেবতার কাছে হাত জোর করে বিগত বছরের জন্য ক্ষমা প্রার্থনা করত আর সামনের মুখের কাছে আইসা নতুন বছরের জন্য সুখ আর সমৃদ্ধি কামনা করত এই হইল থার্টি ফার্স্ট নাইট তাহলে সরাসরি কোন মুসলমানের বাচ্চা যার রক্তে ইসলাম আছে যার মার পবিত্র দুধ খাইছে মুসলমানের ঘরে জন্ম নিছে এমন মুসলমানের বাচ্চা উদযাপন করতে পারে না এটা মুশ্রিকটা করতে পারে কাফের করতে পারে বেঈমান করতে পারে দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য অসংখ্য সুবিধাভোগী মিডিয়া এটাকে ফলাও করে প্রচার করে অসংখ্য দুষ্ট কিছু বুদ্ধিজীবী যারা দেখে যখনই ইসলামের সাথে ধাক্কা লাগবে এরকম যে কোনো সংস্কৃতি বা কিছু এদেশে হচ্ছে বা কেউ করছে এটাকে উৎসাহিত করবে অথবা কমপক্ষে প্রতিবাদ করবে না কারণ যাই হোক ছেলেদের ফোলাডা নষ্ট হয়ে যাক কিন্তু ইসলামের মধ্যে তো ধাক্কা লাগছে কথা বুঝছেন এজন্য সরাসরি এটা মুশরিকদের কালচার মুশরিকদের কালচার আগামীর চোদ্দই ফেব্রুয়ারি সরাসরি বেইমানের কালচার মুশ্রিকের কালচার রক্তে যার ইমান আছে মায়ের পবিত্র দুধ যে খাইছে সেইটা করতে পারে না কিন্তু ওই যে হারায় গেছে জিন্দিগি হারাইয়ে গেছে হেরে গেছে শয়তানের কাছে হেরে গেছে বেঈমানের কাছে হেরে গেছে মশরিকের কাছে এক সামান্য মোবাইলের কাছে হেরে গেছে এক নর্তকীর কাছে হেরে গেছে এই জন্যই দুরবস্থা তাইলে এক নাম্বার হলো অনুকরণ অনুসরণ কাফের আর কোরআন সুন্নার আলোকে কাফের মুশরিকদের অনুসরণ অনুকরণ স্পষ্টভাবে হারাম শির নবীজি বার বার বলছে খালিফুল ইয়াহুদ আবল মুশরিকিন ইয়াহুদী এবং মুশ্রিকদের বিরোধিতা করো বিরোধিতা কর এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ করে একশো 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 যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশ্রিকদের অনুসরণ আপনি শরীফের দাঁড়ান করে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়াইছি কাবা শরীফের সাদে না কাবা শরীফ আলগি দিয়ে আপনি লিয়ে যাই কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশ্রিকদের অনুসরণ হ্যাঁ কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে আল্লাহর রব্বে আবার কসম ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালিফুল মুশরিক মুশরিকদের বিরোধিতা করো। এরপরে কইছে ওয়াফিরুল্লুহা দাড়ি লম্বা করো। মানে এই কথাটা নাহলে এমনি মিলে কা কথা বুঝেন না এটা এমনি মিলে করলো কেন আগে এটা বলে নিছে মোশ্রিকদের বিরোধিতা দাড়ি লম্বা এটা কইলো কেন দাড়ি লম্বা করে এমনি না কইব এটার লোকে আবার হেঁটে কইলো আগে এটা বলে নিছে মসরিকদের অনুসরণ করানুল করিমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে অনুসরণীয় বানাবে ফা হুম হুম আল্লাহ বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত আর এই হাদিস তো আপনারা শুনছিলি ফাহুয়া মিন যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত রসুল বলছে গতকালকে আমি ঢাকা চিটাগাং রুট ওইখানে আমার বয়ান ছিল মাগরিবাদ বয়ান ছিল ঢাকা মোহাম্মদপুর তারপরে রাষ্ট্র বয়ান ছিল ঢাকা চিটা গাংরু সাইনবোর্ডের ওইদিকে তো ওইখানে অনেক যুবক ছেলে ওরা একটা মাহফিলের বড়সড় আয়োজন করছে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট নামে যে রাত উদযাপন করে বর্তমান সময়ে এর প্রতিবাদে আজকে কয়েক বছর ধরেই তারা করতেছে আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর অনেক যুবক রাত্র বারোটা যখন বাজে বয়ানের তে বারোটা ঠিক বাজলে এরপরে কিছুক্ষণ প্রায় দশ বারো মিনিট টানা মাইক দিয়ে স্লোগান দেয় না রায় আল্লাহ একবার ধুমছে এরপরে মুনাজাত হয় মাহফিলে মানে তাদের এই এটা তাদের একটা প্রতিবাদ যে নতুন বছরকে আমরা তাক বীরের মাধ্যমে আল্লাহ একবার ধনির মাধ্যমে বরণ করে নিলাম আমি গত বছরও গেছিলাম এইবারও ছিলাম তো এই জন্য বললাম তো তখন দেখলাম ওইখানে তো একটা নির্দিষ্ট মাহফিলের প্যান্ডেল কিন্তু ওই মুহূর্তে তার আগে পিছিয়ে পুরা চতুর দিকে একসাথে কোনো দেশে যুদ্ধ লাগলে যেরকম আওয়াজ হওয়ার কথা রকম মনে হয় যেন দেশটার মধ্যে ঢাকাটার মধ্যে একটা যুদ্ধ লাগছে এই পরিমাণ ফটকা বাজি ফুটানো হচ্ছিল এবং আতশ বাজি ফানুষ উড়ানো হচ্ছিল হায় মুসলমান কোথেকে নিল এই সভ্যতা কার থেকে নিল কেন নিল কি করছে কাকে বিদায় দিল কাকে গ্রহণ করলো ছেলে মেয়ে নারী পুরুষের এই অসভ্যতা নোংরামির মধ্যে বিদায় হলো কার আগমন হলো কার কিছুই বোঝা গেল না কিছুই বোঝা গেল না কতগুলো বেলুন ফুটল কতগুলো আতসবাজি ফুটল কতগুলো ফানুস উড়ল আর কতগুলো নারী পুরুষ যুবক যুবতী ছাদে ছাদে রাস্তায় আশেপাশে নাচলো গাইল অসভ্যতা আর নোংরামি করলো অশ্লীলতার বেহায়াপনা করলো এটা একটি বছরকে বিদায় দিল আর একটি বছরকে বরণ করলো বিদায় দিল কি বরণ করলো কি কিছুই বোঝা গেল এত বেশি বিবেকহীন এত বেশি নির্লজ্জ বেহায়া মুসলমান জাতি কখনোই ছিল না কম বেশি গুণা সবসময় ছিল কম বেশি অশ্লীলতা সবসময়ই ছিল কম বেশি খারাপ চরিত্রের মানুষ নারী পুরুষ সর্বযুগেই ছিল কিন্তু এইভাবে ব্যাপক হারে নোংরামি অসভ্যতা অশ্লীলতা উলঙ্গপনা এত ব্যাপকভাবে গ্রামে শহরে বন্দরে উপজেলা মফসলে ছেলে পেলেদের এই নোংরা অস্থিলতার আল্লাহ থেকে বিমুখ জিন্দিগি এক ওয়াক্ত নামাজ পড়ে না চেহারা সুরতে মুসলমানের কোনো চিহ্ন নাই এরকম অধপতন সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে মুসলমানদের কোনো যুগে এত ব্যাপক হারে ছিল না এখন যে অবস্থা আর এটা যদি চলতে দেওয়া হয় এভাবেই যদি সবাই মিলে হাল ছেড়ে দেয় শেষ পর্যন্ত আগামী বিশ বছর পরে মুসলমানের সন্তান মুসলমান কেমন হয় এটা খুঁজে নেওয়াই কঠিন হয়ে যায় এটাই বাস্তবতা এটাই বাস্তবতা কঠিন হয়ে যাবে মুসলমানের পরিচয় মুসলমান কেমন হয় এখনো তো আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসা চারদিকে ছোট বড় মেহনত করছে দিবা নিশি মেহনত করছে পরেও আপনারা জানেন না আমাদের মাদ্রাসাগুলো আমরা আমাদের এই ছেলে পেলেদেরকে কোরআন শরীফ পড়াইতে গিয়া নুরানি পড়াইতে গিয়া নাজেরা পড়াইতে গিয়ে হাফেজ হিপস করাইতে গিয়ে কি পরিমাণ কষ্টের মুখোমুখি এখন এটা যন্ত্রণা কি পরিমাণ ভাষায় প্রকাশ করার মতন খুব কঠিন খুব কঠিন একটা বাচ্চা একবার বাড়িতে গেলে আরেকবার ফিরে আনতে কঠিন তিন দিনের জন্য বাড়িতে গেছে তিন মাসে মিললাম মোবাইল যা টিপত তিন দিনে তার চাইতে বেশি টিপ তিন দিন তার মা বাপ তার চেহারাও দেখে নাই কিসের নামাজ কিসের আখেরাত কিসের ইবাদত কিচ্ছুর কোনো হদিস নাই অর্থাৎ অধিকাংশ ছেলেই পড়বে না কেন পড়বে না মোবাইল বাড়িতে থাকবো বাড়ির থেকে পড়বো মানে হলো মূল কথা হইলো বাড়ির থেকে পড়বে না মূল কথা হলো বাড়ির থাকলে যে কোনো কৌশলে হোক তার মার হোক বাইয়ের হোক দুলাবাইয়ের হোক চা হোক স্বাস্থ্যবাইয়ের হোক অথবা আরেক ঘরের কোনো ছেলের হোক কোনো না কোনো কৌশলে ছবি দেখতে পারবো মোবাইল দেখতে পারবো নাচ গান দেখতে পারবে এই অসভ্যতার কারণে এই মানুষের তাইলে আমরা মাদ্রাসার বাচ্চা গড়েও মাদ্রাসার বাচ্চাদেরকে টিকাইয়া রাখা কঠিন হয়ে যায় একটা বাচ্চা তো বাচ্চাই বারো বছরের দশ বছরের বাচ্চাটা যখন দেখে তার সাথে এলাকার সব ছেলের হাতে মোবাইল একটা একটা বড় মোবাইল তখন তো সে খুব কষ্ট হয় তারে বুঝায় নিতে তারে বুঝায় সেও তো মানুষ সে তো জিন না সে তো প্লাস্টিক না সে তো অনুভূতি সম্পন্ন মানুষ কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় এই জন্য বললাম আসলে আমার অস্থিরতাটা আগামী প্রজন্ম টিকবে কিভাবে তাই না টিকবে কিভাবে আমি এই জন্য বলছি অস্থিরতার বেহায় আপনার ব্যাপক উৎসব ব্যাপক মুসলমানের মেয়েরা গ্রামে গঞ্জের মেয়েদেরও বে ছাড়া পর্দায় থাকা নিজেরা ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব নিজেকে ঢেকে ঢুকে রাখা আড়াল করে রাখা এটা যেন মানতেই চায় না মানতেই চায় না বোরকা খুলতে দিছে না যেই পরিবার সেই পরিবারের নারী বোরখার নামে এখন লাল নীল হলুদ বেগুনি বিচিত্র কালারের বোরকা বিচিত্র ডিজাইনের বোরকা বিচিত্র রকমের স্কার্ফ এবং এটার মধ্যে আরও বেশি ফ্যাশনেবল আকর্ষণ এবং টাইট ফিটিং বানাইয়া এটারে আরো বেশি অসভ্য বানাইলে তাইলে আমাদের সমাজ টিকবে কি ভাবে। গুনাহের কারণে তো আল্লাহর আজাব আসতে থাকে বাফ আল্লাহর আজাব আসে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছে আমি আল্লাহ তোমাদের অজান্তেই তোমরা খেলতে খেলতে তামসা করছিলে এই অবস্থায়ও আজাব দিতে পারি তোমরা ঘুমিয়ে পড়ছ আমি আল্লাহ এই অবস্থাতেও আজাব দিতে পারি আফা আমি না আহলুল কোরাহ না ইমুন আল্লাহ বলে হায় জনপদবাসী তোমরা কি এইভাবে নিরাপদে ঘুমিয়ে পড়েছ যে আমি আল্লাহর আজাব ঘুমন্ত অবস্থায় আসতে পারে না এই কথা মনে করে ঘুমায় গেলাম আমি আল্লাহ কি গুমন্ত অবস্থায় তোমাদেরকে আজাব দিতে পারি না কথা বলেন না পারে কি বলেন না আহলুল এর পরে আয়াতে আল্লাহ বলেন তোমরা কি এই ভেবে নিজেকে নিরাপদ মনে করছো হে জনপদবাসী যে তোমরা খেলতামশায় রত থাকবে দিনে দুপুরে আর আমি তোমাদেরকে আজাব দেবো না এটাই মনে করেছ আমি তো ইচ্ছে করিলে খেলতাম দিন দুপুরে আজাব দিতে পারি আমি তো ইচ্ছে করিলে ঘুমন্ত অবস্থায় আজাব দিতে আল্লাহ বলে আসমানে যে রব আল্লাহ আছে তোমরা কি সেই আল্লাহর ব্যাপারে নিজেদেরকে নিরাপদ মনে করছো কি ভাবছো বাংলা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে তো যে যে অবস্থায় আছো ওই অবস্থায় ধসাইয়া নিচে জিন্দা দাফন করে ফেলতে পারা আল্লাহ বলেন আমি তো ইচ্ছে করলে তোমরা আসমানে আমি আল্লাহর ব্যাপারে কেমনি ভাবলা নিরাপদ আমি তো ইচ্ছে করলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে কোরআনুল করিমে আল্লাহ তালা কতভাবে যে বলছেন কত ভাবে আরও শুনাই শুনাইতে থাকি কেউ গ্রহণ করলেও আলহামদুলিল্লাহ না করলেও বলার হক্ত আদায় হইল তো পাবো আশা করি আল্লাহ তালা বলেন তোমরা যারা গুনার না মানির চক্রান্ত করছ তোমরা কি নিরাপদ মনে করছো আমি আমি আল্লাহ থেকে আই আমি চাইলে তোমাদেরকে জীবন্ত মাটির নিচে ধসায় ফেলতে পারে দুই মিন হাইসুল তোমরা ভাবতেও পারো নাই এরকম অজানা আজাব আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি করোনা আসবে তোমরা ভেবেছিলে কোনো দিন কথা বলেন না কেন করোনা কি সব তস্তস করে দিয়ে যায় নাই করোনার ঘা এখনো সামলাইতে পারে নাই এমন অসংখ্য দেশ এখনো ঘুরে দাঁড়াইতে পারে নাই আল্লাহ বলেন আমি কুম অজানা নাম না জানা তো দিতে পারি তিন নাম্বার নম্বর আমি ইচ্ছা করলে চলন্ত অবস্থায় চলতেছ কোথাও যাচ্ছ এই হাঁটা অবস্থায় চলন্ত অবস্থায়ও তো আমি আল্লাহ আজাব দিতে পারি অ্যাক্সিডেন্ট বিপদ তাৎক্ষণিক কোনো রোগ দিয়ে আমি আল্লাহ তালা তোমাকে শাস্তি দিতে পারি তো বান্দা তখন তো তুমি আমি আল্লাহকে প্রতিহত করতে পারবান পারবে কি